হ্যালো এভরিওয়ান, আই এম ঋত্বিক, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল এন কেয়ার প্রপার্টি। আমি এখন আছি নাগেরবাজার যে যশোর রোড, ঠিক আছে, ওখান থেকে কিছুটা এসে হচ্ছে গোরক্ষবাসী রোড, আর গোরক্ষবাসী রোড থেকে কিছুটা এসে হচ্ছে অর্জুনপুর। তো আমি এখন অর্জুনপুর দাঁড়িয়ে আছি, যে আমার পিছনে হচ্ছে অ্যাপেলো, ওখানে লেখা আছে অর্জুনপুর, দেখতেই পাচ্ছেন। আর ঠিক আমি এখন আছি অর্জুনপুর মার্কেটে, আমার পিছনে ব্যাক সাইডে হচ্ছে অর্জুনপুর মার্কেট। তো এখানে আমি এনেছি একটা 2BHK প্রপার্টি নিয়ে, 850 স্কোয়ার ফিটের সেমি কমপ্লেক্সের মধ্যে, যেখানে 24 আওয়ার সিকিউরিটি গার্ড আছে, আপনার CCTV ক্যামেরা আছে। আর সবাইকে প্রথমত থ্যাংক ইউ জানাই যে আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসার জন্যে সাউন্ডের যে প্রবলেমটা ছিল সেটা আজ সলভ হয়েছে, কারণ আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসার মাইকটা আমি নিতে পেরেছি। তো এইভাবে সাপোর্ট করতে থাকবেন। তো এখানেই যে প্রপার্টি দেখাবো, 2BHK 855 স্কোয়ার ফিট 2BHK প্রপার্টি, নর্থ ফেসিং প্রপার্টি। জাস্ট প্রপার্টি এজ যদি বলি 2.5 ইয়ার্স, মানে 2.5 বছরের প্রপার্টি আছে। জাস্ট মার্কেট এরিয়া থেকে কিছুটা ডিস্টেন্সেই, এখান থেকে আপনি যশোর রোড যেতে পারবেন ওয়াকিংয়ে 10 টু 12 মিনিট, আপনি রিস্কো করে যেতে পারবেন, এখানে রিস্কো টোটো একদম সব, এখানে ফ্ল্যাটে বেরোবেন আর সামনেই আপনি রিস্কো বা টোটো স্ট্যান্ড আপনি পেয়ে যাবেন। প্রপার্টির মধ্যে কিছু ইন্টেরিয়ার কাজও করানো আছে, মানে মডুলার কিচেনটাই, সেগুলো প্রপার্টির সঙ্গে হয়তো পেয়ে যেতে পারেন। তো প্রপার্টির পুরো ভিডিওটা দেখুন, আর সাইট ভিজিট করার জন্য হলে আপনি ডেসক্রিপশনে নাম্বার পেয়ে যাবেন, সেখানে নাম্বারটা নিয়ে কল করুন, বা মাঝে মাঝে স্ক্রিনে নাম্বার পাবেন, সেই নাম্বারে কল করতে পারেন। প্লিজ পুরো ভিডিও দেখবেন, নাহলে অনেক কিছু ইনফরমেশন মিস করে যাবেন, যে কল করে সেগুলো আবার ডবল করে দিতে হয়। তো চেষ্টা করবেন যে ভিডিওটা পুরো দেখলে যেন ইনফরমেশনগুলো আমার ঠিকঠাক নিতে পারেন, তারপরে তো আমি আছি দেখানোর জন্য। আর এখানে মার্কেটে এসে মেড প্লাস আছে, এক্সিস ব্যাঙ্কের ATM আছে, টুকটাক মিষ্টির দোকান আছে, সব কিছু সুবিধা এখানে আপনারা পাবেন। চলুন এবার ভিডিওটা শুরু করা যাক। তো এখানে আমি আপনাদেরকে ফ্রন্ট সাইডের ফ্ল্যাটটা দেখাবো। নিচে পার্কিংয়ের সুবিধা আছে, বাইক পার্কিং অবভিয়াসলি, কারণ এখানে ফোর হুইলার প্যাসেঞ্জার খালি নেই। আর এখানে 24 আওয়ার কিন্তু আপনারা সিকিউরিটি গার্ড এখানে পেয়ে যাচ্ছেন, আর অবশ্যই CCTV ক্যামেরাও কিন্তু এই ফ্ল্যাটের মধ্যে বা এই পার্কিংয়ে লাগানো আছে। সামনে হচ্ছে মেন রোড, অ্যান্ড এটা হচ্ছে ফ্ল্যাটের সামনে আমি চলে এসেছি। লিফ্ট অ্যাভেলেবেল আছে, টোটাল একটা ফ্লোরে এদিকে দুটো অ্যান্ড এদিকে তিনটে ফ্ল্যাট আছে, আর যে ডোরটা ওপেন আছে সেখানে আমরা যাবো এবার। তো এই হচ্ছে 2BHK ফ্ল্যাটটা, এটা পুরোটা লিভিং কাম ডাইনিং এরিয়া, এটা লিভিং আর ওটা ডাইনিং। আর এই যে স্কোয়ার ফিটটা আছে ফ্ল্যাটের, এই ফ্ল্যাটের স্কোয়ার ফিট যদি বলি 855 স্কোয়ার ফিটের, আর ইয়ার যদি বলি হার্ডলি 2 থেকে 2.5 ইয়ার্স ওল্ড প্রপার্টি। ওদিকটা হচ্ছে নর্থ, আমি এখন সাউথ থেকে এন্ট্রি করলাম, আমার ঠিক এদিকটা হচ্ছে ওয়েস্ট অ্যান্ড এদিকটা হচ্ছে ইস্ট। আমি এক মিনিট দরজাটা লাগিয়ে দিই। তো এই যে টাইলসগুলো আছে এগুলো কিন্তু প্রত্যেকটাই দুপুরে টাইলস, তো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, ওরা কিন্তু লম্বায় 12টা টাইলস আছে, তো 12 দুগুণ হচ্ছে 24, তো মিনিমাম এটা 24 থেকে 25 ফিট আপনার ব্যালকনিটা বাদ দিয়ে। ব্যালকনি আগে 24 থেকে 25 ফিট আছে, আর এদিকে হচ্ছে 1, 2, 3, 4, 5, এটা আপনি ধরো এখন 5 আছে, মানে 10 ফিট, তো 10 ফিট বাই আপনারা 24 ফিটে কিন্তু টাইলস পাচ্ছেন। এখানে সুন্দর সোফা রাখা আছে, আপনারা সেম অ্যাজ ইট ইজ এখানেও সোফা আপনারা রাখতে পারবেন। তার কারণ হচ্ছে এটাই যে এখানে কিন্তু একটা সুইচবোর্ডের পয়েন্ট আছে, তো এখানে আপনার টিভি ক্যামেরা, ছোট্ট টিভি ক্যামেরা করে এখানে টিভিটা রাখতে পারলে কি হবে, ওখান থেকে আপনার সুন্দর সে টাইমটা, মানে টিভিটা দেখা যাবে। আর এখানে যে 6 সিটার আপনার ডাইনিং টেবিল অলরেডি বসানো আছে, এখানে ডাইনিং টেবিলে রেখেও আপনার এদিকে মোটামুটি 4 ফুটের একটা কিন্তু গ্যাপ থেকে আছে, এখানে সুন্দর করে একটা পুজো জোনের জায়গা করেছে, চাইলে এখানে করতে পারেন, আপনারা ঘরেও করতে পারেন। আর যদি আপনার ডাইনিং টেবিলটা একটু এদিকে সরিয়ে আনছেন ঠাকুরটা স্থান ঘরে করে, তাহলে আপনার যে লিভিং এরিয়া স্পেসটা ওটা কিন্তু আরও অনেকটা বেশি হয়ে যাবে। তো এটা গেলো এই পোর্শনটা, আর এবার যাবো আমরা ব্যালকনিতে। এটা হচ্ছে নর্থ, ঠিক ওদিকটাই করে হচ্ছে অর্জুনপুর মার্কেট, অ্যান্ড এই যে স্ট্রেট রাস্তাটা গেছে জাস্ট সামনে দেখে উজ্জয়িনী কমপ্লেক্স, ওটা মেন রোড, মেন রোড থেকে জাস্ট এই রাস্তায় এসেই কিন্তু আপনার এই ফ্ল্যাট পাবেন। তো ফ্রন্ট সাইডে এই ফ্ল্যাটটা আছে একদম নর্থের দিকে ফেস করে, তো নর্থের যে হাওয়াটা আপনারা কিন্তু সুন্দর পাবেন। আর এই যে ব্যালকানি আছে এটা আপনি অ্যাপ্রক্স ধরে রাখুন 4 ফিট বাই আর 6 ফিটের আপনারা এখানে ব্যালকানি পাচ্ছেন, এখানে বেসিন আছে, এখানে মিরার আছে, আর এখানে কলে এখানে ওয়াশিং মেশিন যেটা বসাতে যান, এখানে পয়েন্ট করে এখানে কিন্তু জলটা পাস করার জন্য জায়গা আছে, তো আপনারা চাইলে এখানে ওয়াশিং মেশিন এবং বেসিন দুটোই আপনারা রাখতে পারবেন এখানে। তো এই ছিল মোটামুটি ফ্রন্ট সাইডে একটা ব্যালকানি, খুব সুন্দর হাওয়া আসবে দিক দিয়ে, এখান থেকেও দেখা এই জিনিসটা প্লেসটা, এত বড় কিন্তু চওড়া যে প্লেসটা আপনার ডাইনিং হলের সেটা কিন্তু আপনারা সুন্দরভাবে এখানে পেয়ে যাচ্ছেন। এবার যেমন আমরা কিচেনে,
কিচেনটা মডুলার কিচেন আছে, এখানে ফ্রিজ রাখা আছে, ফ্রিজ রাখার পরও কিন্তু এই স্পেসটা আপনার যাওয়া আসার জন্য পেয়ে যাচ্ছেন। আর এটা হচ্ছে মডুলার কিচেন। এই যে সেট আপটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সেট আপটা কিন্তু এই পুরোটা এই ফ্ল্যাটের সঙ্গে আপনারা পাবেন। চিমনি পুরো মডুলার কিচেনের সেট আপ, নিচেও পুরো সেট আপ করানো আছে। আর এটা ফ্রন্ট সাইডে, এটা হচ্ছে ফ্রন্ট সাইডে। তো এই যে মডুলার কিচেনটা আপনারা এখানে পাচ্ছেন, উপরে কিন্তু গ্রানাইট দেওয়া আছে। আর এইদিকে এদিকটাও কিন্তু খুব সুন্দর একটা জায়গা করা আছে, এখানে আপনি জিনিসপত্র রাখতে পারবেন। তো ছোট কিচেন, কিন্তু কিচেনটাতে এমনভাবে ইউটিলাইজ করা হয়েছে জায়গাগুলোকে, যে মানে মডুলার কিচেন প্লাস এই যে আপনার ওয়ার্ড্রবে রাখার জায়গাগুলো, এগুলো আপনারা খুব অ্যাজ ইট ইজ যেমন আপনারা দেখছেন তেমনই কিন্তু এ পেয়ে যাবেন। উপরে একটা দেখুন লবস করা আছে, লবসটা অলরেডি কভার করানো আছে। এই যে পোর্শনটা, এটা কিন্তু পুরোটাই লবস করা আছে, এটা পুরোটাই লবস করা আছে কিন্তু ফ্ল্যাটে। আর এটা হচ্ছে কমন ওয়াশরুম, কমন ওয়াশরুমে গিজারে লাগানো আছে, এবং একটা ছোট বেসিনও লাগানো আছে কমন ওয়াশরুমে। আর কমন ওয়াশরুমের সাইজ যদি বলি, অ্যাপ্রক্সিমেটলি ধরুন 6 ফিট/5 ফিটের আপনার গিজার, 6 ফিট/7 ফিট হবে হয়তো, আর চওড়া হয়তো 5 ফিটের এই ওয়াশরুমটা থাকবে। এটা ফার্স্ট রুম, এটা মাস্টার বেডরুম, কারণ এর সঙ্গে এই ওয়াশরুমটা আছে। এটাই কোনো গিজারের পয়েন্ট নেই অবভিয়াসলি, কিন্তু শাওয়ারের পয়েন্ট আছে, উপরে এক্সজস্ট ফ্যান লাগানোর পয়েন্ট আছে। এটা মাস্টার বেডরুম। এই যে মাস্টার বেডরুমের এদিকটা হচ্ছে নর্থ, অ্যান্ড আমার পিছনে এদিকটা হচ্ছে ওয়েস্ট, এটা হচ্ছে ওয়েস্ট। আর এই যে মাস্টার বেডরুমের সাইজ যদি বলি, 1, 2, 3, 4, 5 মোটামুটি 10 ফিট, এদিকটা যেটা আছে 10 ফিট, আর যে এই যে লম্বা যেটা আছে এটা অ্যাপ্রক্সিমেটলি 10 থেকে 12 ফিটের কিন্তু আপনারা এই যে মাস্টার বেডরুম, এই মাস্টার বেডরুমের সাইজটা পেয়ে যাবেন। এই যে বেডটা আছে, বেডটা যদি আরেকটু দিকে সরাতে যান তাহলে আপনারা সরাতে পারেন, অনেকটা গ্যাপ এখানে, মোটামুটি 2 ফিটের একটা গ্যাপ কিন্তু এই বেডে এখানে পাওয়া যাবে আপনার। আর এখানে দেখুন একটা সুন্দর, অবভিয়াসলি না এগুলো আপনারা ফ্ল্যাটের সময় পাচ্ছেন না, এগুলো আপনার যে ওনার আছে তারা অবভিয়াসলি নতুন ফ্ল্যাটে শিফট করে তারা নিয়ে যাবে। আপনারা এই খালি রুম মানে খালি ভ্যাকেন্ট ফ্ল্যাটে পাচ্ছেন, কিন্তু তার সঙ্গে মডুলার কিচেনটা আপনারা পেয়ে যাচ্ছেন। এই মডেল ফার্স্ট ফ্ল্যাট। আর ওখানে এসি অবশ্যই লাগানো আছে, তো এসির পয়েন্ট আছে কি না সেটা আলাদা করে বলার কোনো প্রয়োজন নেই। আর এদিকটা আমি দেখাতে চাইবো একটু, এইটা কিন্তু পুরোটাই ওপেন, তো খুলে দিলে কিন্তু পুরো হাওয়াটা আপনি দিতে পাবেন, আর কখনোই কিন্তু এই জায়গাটা ব্লক হবে না। খুব সুন্দর স্পেসিয়াস ফাঁকা এরিয়া একদম, পুরো প্রকৃতির সঙ্গে যেমন দেখতে পাচ্ছেন এত গাছগাছালি আছে। তো লাইট এবং মানে আপনার এয়ার নিয়ে কিন্তু কোনো অসুবিধা আপনার হবে না, পুরো স্লাইডে ডোর করা আছে। নিচে দেখুন যে বক্স কিন্তু করা আছে নিচে, এই জায়গাগুলো এগুলো অনেকে ওপেন রাখে, বাট সুন্দর করে এখানে যে আপনার বক্স কাট কিন্তু এই বক্সের জায়গাগুলো করে দিয়েছে। এটা হচ্ছে ফার্স্ট বেডরুম। আর এখান থেকে মোটামুটি যে যশোর রোড, গোরক্ষবাসী যে যশোর রোড, আপনার হার্ডলি হয়তো 10 মিনিট টাইম লাগবে। মার্কেট এখান থেকে সব থেকে কাছে অর্জুনপুর মার্কেট, আমি দেখিয়ে দেবো দেখা বললে ওখানে আপনাদেরকে। আর এখান থেকে হসপিটাল মোটামুটি নিয়ার বাই ধরুন হার্ডলি 12 মিনিট হবে, আইএলএস হসপিটাল কাজীপাড়া দিয়ে আপনার বেরোতে পারবেন। এদিকে মল আছে আপনার ডায়মন্ড প্লাজা মল আছে, এদিকে আপনার কি বলছে এটাকে মেট্রো দুটো পাবেন, একটা হচ্ছে দমদম মেট্রো, একটা হচ্ছে বেলগাছিয়া মেট্রো। স্টেশন অবশ্যই দমদম আছে। এয়ারপোর্ট হার্ডলি 20 মিনিটস হবে। তো মোটামুটি দেখুন এমনকি অনেকে চাই কি আমি মেন রোডের কাছে থাকবো না, কিন্তু জাস্ট মেন রোড থেকে কিছুটা ডিস্টেন্সে যেন ভালো লোকেশন সেখানে যাবো, তো এটা তার জন্য সব থেকে সুইটেবল জায়গা আছে। সব কিছু হাতে কাছে পাবেন, কিন্তু জাস্ট দমদম যশোর রোড থেকে কিছুটা গেলেই এই ফ্ল্যাটটা আমরা পাচ্ছেন। এবং ফ্ল্যাটের মধ্যে সিকিউরিটি গার্ড আছে, বাইক পার্কিংয়ের কোনো অসুবিধা নেই, নিচে পোর্শনটা আমি আপনাদের দেখাই, লিফট অ্যাভেলেবেল আছে। আর এটা হচ্ছে সেকেন্ড রুম। সেকেন্ড রুমের সাইজ যদি বলি, 1, 2, 3, 4, 5, 6 এটা মোটামুটি 12 ফিট আছে এদিকটায়, আর এদিকটায় অবশ্যই 10 ফিট, ঠিক আছে। এখানে বেড দেখা আছে, এই ওয়ার্ড্রপটা যদি আপনার না থাকে তাহলে আর একটু বড় হবে, এই ওয়ার্ড্রপটা একটু জায়গাটা ইয়ে হয়েছে, এটা না থাকলে আর একটু বড় জায়গা হবে। এখানেও কিন্তু সেম উইন্ডোর নিচে এগুলো কিন্তু কভার করানো আছে, বক্স করা আছে সুন্দর। আর উইন্ডো যে সাইজ, এই সাইজটা দেখুন কত বড়। সেম এটা হচ্ছে ওয়েস্টের দিক, তো বিকালবেলা যখনই হবে দুপুরের পর থেকে আপনার এদিক থেকে রোদ্রুটা আপনাদের পুরো রুমের মধ্যে কিন্তু আসবে। তো এটা হচ্ছে সেকেন্ড রুম। আর মোটামুটি পেন্ট করার আশা করি আপনাদের কোনো প্রয়োজন পড়বে না, অলরেডি করা আছে। আর অবভিয়াসলি যেহেতু প্রপার্টি এজ মাত্র আপনার 20 থেকে 2 থেকে মানে 2.5 বছরের আপনার প্রপার্টি এজ, তো পেন্ট করার কোনো প্রয়োজন না। কনস্ট্রাকশন অবশ্যই ভালো, লিফট আছে, সিকিউরিটি গার্ড আছে, যেটা বললাম 24/7 সিকিউরিটি গার্ড আছে, বাইক পার্কিং একদম কভার বাইক পার্কিং, মানে গ্রাউন্ড ফ্লোরটা পুরোটা পার্কিং, আর আপনার ফার্স্ট ফ্লোর থেকে কিন্তু ফ্ল্যাট তৈরি হয়েছে। তো এরকম জায়গায় আপনার ফ্ল্যাটটা আছে। এক একটা ফ্লোরে টোটাল আপনার 5টা করে ফ্ল্যাট আছে একটা ফ্লোরে। এটা ফ্রন্টের দিকে আছে, ফ্রন্ট হচ্ছে আপনার নর্থ ফেসিং,
সাউথ থেকে নর্থ দিকে নিবে, নর্থ ফেসিং ফ্ল্যাট আছে। আর এর যে প্রাইস, এর প্রাইস হচ্ছে 34 লাখ, স্লাইট নেগোসিয়েবল, খুব বেশি আশা করবেন না প্লিজ, স্লাইট নেগোসিয়েবল। তার মধ্যে চেষ্টা করব যদি পারি যে মডুলার কিচেনে যে সেট আপটা আছে সেটা ইনক্লুড করার চেষ্টা করব, ওটা এক্সক্লুডও হতে পারে, সেটা আপনার পছন্দ হলে আসবেন সামনাসামনি, ওনার সঙ্গে কথা বলবেন, ওনার সঙ্গে কথা বললে যেটা আপনার সুইটেবল মনে হবে সেটা আপনারা করবেন। সাইজ আমি প্রথমে বলেছি 855 স্কোয়ার ফিটের ফ্ল্যাট আছে, ঠিক আছে, ডবল রুম, ডবল টয়লেট, একটা নর্থ ফেসিং ব্যালকনি, এই হচ্ছে মোটামুটি ফ্ল্যাট। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড চেষ্টা করছি পরের ভিডিওতে আবার একটা প্রাইম লোকেশানে একটা ভালো আপনাদের বাজেটের মধ্যে কিছু একটা ফ্ল্যাট নিয়ে আসার চেষ্টা করছি, 3BHK একটা আনার চেষ্টা করছি, অনেকে 3BHK কোয়ারি করছে 35 থেকে 40 মধ্যে। আর আশা করি সাউন্ডে এবারে ডিস্টার্ব হয়নি, এবারে আপনাদের মানে ভালোবাসায় নতুন মাইক এসেছে, আগে সে মাইক ছিল না। তো আজকে এই পর্যন্তই, পরের ভিডিওতে আপনার সঙ্গে দেখা হবে আবার, আজকে এবার আসি।